হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকাল সকাল আমি খুব ফ্রেশ হয়ে গেছি, মুড খুব ভালো হয়ে গেছে, অনেকক্ষণ ধরে এক্সারসাইজ করেছি, আজকে অনেক সকালে উঠেছি। এখন অনেকক্ষণ ধরে এক্সারসাইজ করে একদম ফ্রেশ লাগছে, খুব এনার্জেটিক লাগছে। এখন যাবো স্নান করতে, তারপরে টিফিন, সকালের কাজ শুরু। তো আজকে অনেক দিন পর অনেক সকালে উঠেছি, অনেক সকালে বলতে ছটা দশে উঠেছি, উঠে এক্সারসাইজ করলাম। এখন বাজে 7:05, এখন আমার কমপ্লিট হলো, এবার যাবো স্নানে। বেসিক্যালি আমি এক্সারসাইজ সন্ধ্যাবেলা করি, তো আজকে সকালবেলা উঠে এক্সারসাইজ করার তো মুডটা খুব ফ্রেশ লাগছে। আজকে সকালবেলা করলে বেশি ভালো, আমি সকালবেলা প্রতিদিন উঠতে পারি না, কিন্তু সকালবেলা এক্সারসাইজটা করলে খুব ভালো লাগে, ফ্রেশ লাগে। তো চলো আজকে দিনটা স্টার্ট করি এখন, তারপরে আবার আসছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো এখন বাজে 8:45, তো সকালে একবার দেখা হয়েছিলো, এখন স্নান ঠান করে আবার আসলাম। আজও সকালে খুব কুয়াশা হয়ে পড়েছিলো, তখন আমি তোমাদের দেখাতে পারিনি, এখন অনেকটা ফ্রেশ হয়ে গেছে, অনেকটা ফ্রেশ হয়ে গেছে। তো ছাদে দেখো একটা জবা ফুল ফুটেছে, ওই দেখো উপরে একটা জবা ফুল ফুটেছে উপরের ছাদে। কিন্তু উপরের ছাদে যাওয়ার এখন আমার সময় নেই, আমি গিয়ে রুটি বানাই। বাঁধা কপিটা এখন কুচাবো, কোথায় বটি, কোথায় বটি দিয়ে। তো এই যে কিছুটা কাজ করে এবার আসলাম নিচে, হাটহাট গোছাই, এবার কৃষ্ণপত্র গোছাবো, স্ট্যান্ডটাকে দাঁড় করে। পুরো বিছানাটার অবস্থা ক্লাস করেছে, ড্রেসটাকে ওখানে ওরকমভাবেই ছুড়ে রেখেছে। বিশু, ড্রেসটাও গোছাস নি? কালকে বাংলা পরীক্ষা, কতটা পড়লি দেখা আমাকে, দেখা পড়ে দিচ্ছি। ল্যাপটপ খুলে বসে আছিস কেন? পড়তে বস, পড়তে বস, বন্ধ করে দে। তুই ল্যাপটপ বন্ধ করে দে, ল্যাপটপ পরীক্ষা হয়ে গেছে, এখন ওই ল্যাপটপ খুলে আছে। আয় আয় তাড়াতাড়ি আয়।
করে দেব। আয় তো ল্যাপটপ অফ কর, করব আয়। এখন একটু বাংলাটা পড়াবো, বাংলার কোশ্চেন পেপার আছে অনেকগুলো। ওদের স্কুলে এরকমভাবে শিট দিয়ে দেয়, এরকম শিট দিয়ে দেয় সব সাবজেক্টের, অল সাবজেক্টের এরকম শিট দিয়ে দেয়। এগুলো বাড়িতে পড়াতে হয়। এখন তো অনলাইনে বা স্কুল খুলবে, নোটিশ এসে গেছে এপ্রিল থেকে স্কুল খুলে যাবে। স্কুলটা খুললেই বাঁচা যায়, স্কুলটা স্কুলে পাঠিয়ে দেবো সকালবেলায়। একটু সকালবেলা ঝামেলা হবে, অনেক তাড়াতাড়ি উঠতে হবে, টিফিন করে দিতে হবে, অনেক দেরি করে স্কুল থেকে আসবে। আমাদের স্কুল অনেক দূরে, নিউ টাউনে ওদের স্কুল, তো ভালো ভারী টিফিন দিতে হবে ভালো করে। রাতেই ঠিকঠাক আমাকে টিফিন তৈরি করে রাখতে হবে, দিতে হবে। ওখানে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছে, যেহেতু ক্যামেরাটা অন করা এখানে আসবে না। তো স্কুলটা খুললে একটু চাপ হবে ঠিকই, অনেক সকালে বাস এসে যাবে, একদম 7টার সময় বাস এসে যাবে, তো তখন ঝামেলা হবে। কিন্তু একদিকে বাজা যাবে স্কুলটা চলে গেলে, সারাদিন ফাঁকা থাকবে, 2 বছর পর স্কুল খুলছে, স্কুলটা খোলাটাও খুব জরুরি। বাড়িতে এরকমভাবে অনলাইনে তো পড়াশোনা হয় না, সব বন্ধুদের সাথে দেখা হবে, খেলবে খেলবে। পার্ক আছে ওদের স্কুলের, পার্কটা খুব সুন্দর। ওদের স্কুলে কোনো পিটিএম হলে আমি দেখাবো ওদের স্কুল, তোমাদের স্কুলের পার্কটা খুব সুন্দর, খুব ওয়েল মেনটেন, বাচ্চাদের জন্য খুব ভালো। তো স্কুল খোলা নিয়ে খুব এক্সাইটেড, স্কুলে কবে যাবে সেই নিয়ে খুব এক্সাইটেড, খুব আনন্দ আছে। তো চলো এখন একটু পড়িয়ে নেই, আবার পরে আসছি। তো এই যে এখানে পড়াশোনা কমপ্লিট হলো, কমপ্লিট হয়নি, চলছে এখনো, এখনো চলছে। আমার পার্টটা কমপ্লিট, এবার বাকি কাজটা করব। রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, গ্যাস ট্যাস মুছতে হবে। চলো আবার পরে দেখা হচ্ছে। ব্রেকফাস্ট করার পর গ্রিন টিটা হচ্ছে মাস্ট, এটা না খেলে। এখন আবার ফার্নিচারগুলো একটু ডাস্টিং করব, 2-4 দিন ধরে হয় না, ধুলো পড়ে আছে। মাসি আসার আগেই ফার্নিচারগুলো পরিষ্কার করে নিতে হবে, মাসি এসে সময় দেবেন আমাকে, ফটাফট ফটাফট শুরু করে দেবো কাজ। তার আগে আমাকে করে নিতে হবে, কিন্তু তার আগে একটু বসে বসে চাটা খেয়ে নিই। এখন কাজ আছে, এগুলো পরিষ্কার করব, ছেলেকে স্নান করাবো, পড়তে বসিয়ে দিয়েছি, লিখতে বসিয়ে দিয়েছি। আবার এসে গেছি। তো এখন তোমাদের কাছে একটা দারুণ একটা জিনিস আমি শেয়ার করব, দারুণ খুব সুন্দর একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার শাশুড়ি মা কালকে প্রাইজ পেয়েছেন, সার্টিফিকেট পেয়েছেন। তো কী কারণে পেয়েছেন, কিসের জন্য পেয়েছেন,
তো সব চলো ওনার মুখ থেকেই শোনো তোমরা। তো এই যে দেখো প্রাইজগুলো কিসের জন্য আমার শাশুড়ি মা পেয়েছেন, তোমরা যে তার মুখ থেকেই শুনে নাও। মা বলো, দাঁড়াও, এই দেখো মা তোমার প্রাইজগুলো দেখাও। আমি রন্ধন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম, সেখানে আমি অভিনব রেসিপির জন্যে সেখানে শুক্লা মুখোপাধ্যায় উনি জাজ ছিলেন। আমি এই শ্রীমতী দরবার থেকে এই পুরস্কারটা পাই শুক্লাদির হাতে। এই দেখো মার এখানে মেডেল আছে, মার ফটো এখানে, আর এই যে সার্টিফিকেটটা। হ্যাংলা হেসেল থেকে পেয়েছো না? হ্যাংলা হেসেল এইটা পেয়েছি শুক্লাদির হাত থেকে, আর এটা পেয়েছি শ্রীমতী দরবারের থেকে সেরা শ্রীমতী। এটা হচ্ছে সেরা শ্রীমতী, আর এই মেডেলটাও পেয়েছি, মেডেলটাও এর সাথে পেয়েছি। আমি এর আগেও আমি অনেক পুরস্কারই পেয়েছি। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, একটা ভালোবাসার জায়গা এই রান্না করাটা আমার কাছে। বৌমা বলল যে আমাকে এই প্রাইজগুলো দেখাতে, তাই দেখাচ্ছি। তো এই খাওয়া দাওয়া করে আসলাম নিচে। আজকে খাবারে ছিল হচ্ছে ভাত, লাউ দিয়ে ডাল, তারপরে হচ্ছে বাঁধাকপির তরকারি, রুই মাছের ঝোল, আর শিম দিয়ে একটা চচ্চড়ি টাইপের, এটা এই ছিল আজকে দুপুরের মেনু। তো এখন একটু রেস্ট নেব, তারপরে একটু কাজ আছে, আগে একটু কাজটা কমপ্লিট করব, তারপরে রেস্ট নেব। ছেলের কোশ্চেন পেপার তৈরি করতে হবে, কালকে পরীক্ষা, আজকে কোশ্চেন পেপার তৈরি করতে হবে, লিখতে দিতে হবে, লিখতে না দিলে বসেই থাকবে। তো চলো আবার ইভিনিংয়ে চায়ের সাথে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো অনেকক্ষণ বাদে আবার দেখা হচ্ছে, চা নিয়ে এসেছি আমি আমার সাথে। তো এখন চা খাবো একটু, তারপর ছেলেকে একটু পড়া দেখাবো, দেন তারপরে ডিনারের ব্যবস্থা। আজকে ডিনারটা করতে হবে, ডিনারের ব্যবস্থা আমি একটু তাড়াতাড়ি করি, রুটিটা একটু দেরি করে করি, রুটিটা একটু গরম গরম করি। এছাড়া ডিনারে যে তরকারিটা হয় সেটা আমি একটু তাড়াতাড়ি করে রাখি, তাহলে কি একটু বসতে পারি, একটু আমার নিজের অন্য কাজ করতে পারি, তারপরে ছেলেকে একটু পড়াটা দেখতে পারি, অনেকটা হাতে সময় থাকে। তাই জন্য ডিনারের তরকারিটা আমি একটু তাড়াতাড়ি করে নিই, রুটিটা পরে করব। এখন একটু বসে চা খেয়ে নেব, হাজবেন্ড এখনও আসেনি। হ্যাঁ, তো অনেকক্ষণ পর আবার আসলাম, রাতে ডিনার টিনার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে রাত 11:30, অনেকটা রাত হয়ে গেছে। কাল সকালে আবার শুরু প্রতিদিনের মতো কাজ, সকালে ওঠা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসব। তো আজকের মতো এই পর্যন্তই, প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর পারলে কমেন্ট করো। ওকে, টাটা, গুড নাইট।